বলা হচ্ছে সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমি আবার পড়েছি সকল নাগরিকের জন্য আইনের শাসন মৌলিক মানবাধিকার এবং রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সাম্য স্বাধীনতা ও সুবিচার নিশ্চিত হইবে আমাদের প্রস্তাবনার কথা প্রথম সংবিধানে সবার জন্য আমরা রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক সব ক্ষেত্রে সাম্য সুবিচার এবং স্বাধীনতা আমরা নিশ্চিত করব আমি আমার বাংলাদেশ এই পথে চলছে কিনা তার সাথে মেলাব এই বাংলাদেশ এই পথে যদি না চলে তাহলে সেই বাংলাদেশ আমার পথে এর বিরুদ্ধে যে কাজ করে সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি আমি আবারও বলছি এই রকম বাংলাদেশ তৈরির বিপক্ষে যে কাজ করে সেই স্বাধীনতার বিপক্ষের শক্তি বর্তমান সরকার দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা থেকে শুরু করে মানুষের মধ্যে বৈষম্য ডাকাতি করা করাপশন সব কিছু বিচারহীনতা যদি একসাথে যোগ করেন এটার সাথে মেলান বর্তমান সরকারের চাইতে স্বাধীনতা বিরোধী শক্তি ইতিহাসে আর কোনো দিন ছিল না আমি রিপিট করে শেষ করছি বর্তমান সরকারের চাইতে বড় স্বাধীনতা বিরোধী শক্তি ইতিহাসে কোনো দিন ছিল না আফসোস এই দলটাই বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল আনডাউটেডলি সেই নেতৃত্ব কিভাবে হয়েছে কেমন হয়েছে তারা যে বয়ান দেয় তার সাথে আমার দ্বিমত আছে কিন্তু এটা সত্য তারা দিয়েছিল সেই দলটাই পরিণত হয়েছে দেশের স্বাধীনতার সবচেয়ে বড় বিরোধী শক্তি হিসেবে আমি দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করি